আগে জলটা প্রচন্ড বেশি, ঢেউটা বড় বড় আছে, আজকে ঢেউটাও বেশ বড় বড় আছে। এক একা ছাড়তে কিন্তু ভয় লাগছে। আজকে জোটা ভক্ত বড় বড় লাগছে কালকে থেকে। ভয় লাগছে স্নান করতে, আজকে সত্যি ভয় লাগছে স্নান করতে, বড় ঢেউ মনে হচ্ছে।
এটা হেভি হয়েছে, পুরো জলটা না আমার উপর দিয়ে গেল, মাথার উপর ঝর্ণার মতো গেল। এটা কিছুই না, যাই আপনাদের ইচ্ছে আছে একটু সমুদ্রে নামি, তাই না? অবশ্যই সমুদ্রে ইচ্ছা হলে চলে আসবে, যত তাড়াতাড়ি চলে আসুন, বুঝলে? ঠিক আছে, দীঘা বলুন পুরীতে বলুন চলে আসুন, দারুণ মজা পাই সমুদ্রে স্নান করে, সমুদ্রে এরকম ডুবে থেকে দারুণ মজা পাই, প্রচন্ড মজাটা পাই। এই মজাটা সমুদ্র ছাড়া কোথাও পাওয়া যায় না। এই আর্টিফিশিয়াল ঢেউ থেকে ন্যাচারাল ঢেউটাই ভালো লাগে, তাই না? বলে আসে না, thank you.
মধ্যে একটা আলাদা আনন্দ, একটা আলাদা মজা, আর পাহাড়ে আলাদা মজা, সমুদ্রে সমুদ্রের মজা, পাহাড়ে আকাশ মেঘলা, সমুদ্র পাহাড়ে মজা, আর সমুদ্রে সমুদ্রে স্নান করতে মজা, আর সমুদ্রে গেছে আর কি রাত্রে সমুদ্রে একবার বসে আছেন সমুদ্রে। তবে জলে কমে যাচ্ছে, মনে হচ্ছে জলটা পিছিয়ে যাচ্ছে, আর ভাল লাগবে না এই পাড়া, অনেকটা পিছিয়ে গেছে জলটা। আজকের জন্য এখানে ভিডিওটা স্টপ করছি, ঠিক আছে, আজকের জন্য এখানে ভিডিওটা স্টপ করছি। আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন, খুবই ভালো লেগে, আর কমেন্ট করতে ভুলবেন না, আর সঙ্গে নতুন যদি আমার ভিডিওটা দেখে থাকে, যদি আমার নতুন ভিডিওটা দেখে থাকেন, ভিডিওটা নতুন করে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সৌমিক সিনহা ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আনন্দ সহকারে টিপে আমি এরা ক্যামেরা বন্ধ করে অনেক ভিডিও হয়েছে, তো আজকের জন্য এখানে ভিডিওটা বন্ধ করছি, টাটা বাই বাই। ক্যামেরাটা বন্ধ করতে হচ্ছে না, তোর তোমাকে আরো ফটো তোলো, আর ফটো তুলতে পারবো না আমি, তুই স্নান করবো আমি এখন, ঠিক আছে, টাটা, আপনার তাড়াতাড়ি আসুন, আমাকে আসলে তারে নিয়ে যাচ্ছে ছেলে ছেলে, ঠিক আছে, আমি কিছু করছি অটোমেটিক ছেলে নিয়ে যাচ্ছি, হ্যাঁ দাদা।